বন্ধুরা, ভাবছিস চা খাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই। তো তোমাদের সাথে কথা বলছি, আজকে অনেক দেরি হয়ে গেল, সকাল 8টা বাজে। হ্যাঁ, কোনো কাজই হয়নি আজকে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন এই বিছানাটা একটু তুলে নিব, তুলে নিয়ে অন্য কাজ করবো, অন্য কাজ দেখাবো। ভাবলাম চা খাওয়ার আগেই তোমাদের সাথে একটু কথা বলি। চা খাইনি, চা খাওয়াটা আজকে দেখাবো না, অন্য কাজ একটু অল্প অল্প করে যেটা করবো সেটা দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, এখন বিছানাতলা হয়ে গেছে, এখন চলো অন্য কাজগুলি করি, তোমাদেরকে দেখাচ্ছি একটু। বন্ধুরা, এখন চা খাবো। চা খাওয়ার পরে গাছগুলি একটু পরিষ্কার করে নেবো, অনেকদিন থেকে পরিষ্কার করি না। গোড়া গাছের গোড়াগুলি শক্ত হয়ে গেছে, ওগুলি ঠিকঠাক করে গাছে জল ঠল দিয়ে তারপরে রান্নাঘরে আসবো, দেরি আছে। তারপরে স্নান করবো, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসবো। বন্ধুরা, গাছগুলি এখন ঠিকঠাক করে নিলাম। এই যে এই গাছটা, এই যে লেবু গাছ, এটা তো জামরুল গাছ তোমরা দেখেছো, এটা মানি প্ল্যান্ট, এটা পান গাছ। এখন এগুলিতে একটু জল দিব। লেবু গাছটাই দিব একটু জল। আমাদেরকে গাছগুলি আবার দেখাই, পরিষ্কার করা হয়ে গেল তো। মানি প্ল্যান্ট গাছ, জামরুল, এটা লেবু গাছ, এটা এই যে হলুদ ফুলের গাছ, এই যে দেখো হলুদ ফুল, এই যে গোড়ালিটা, এই যে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, আমার সব রান্নাবাড়ি সব শেষ। এখন হচ্ছে আমার একটা রান্না চ্যানেল আছে, সেখানে সেই রান্নাটাই আমি করব এখন, বেগুন পোড়া দিয়ে তারপরে পকোড়া। হ্যাঁ, সেটা ওই বানাতে হয় একদিন বাদে বাদে, আমার দিতে হয়, প্রতিদিন দিতে পারি না আমি, সময় হয় না জন্য। হ্যাঁ, বেগুন পোড়া দিয়ে পকোড়া তো তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ওই চ্যানেলে দিব, আজকেই ছাড়বো ওই চ্যানেলে। তো তোমাদেরকে পকোড়াটা হয়ে গেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বেগুন পোড়া দিয়ে তারপরে পকোড়া। বেগুন পোড়া, একটা ডিম, তারপরে বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানিয়েছি। আমার পকোড়া ভাজা হয়ে গেল, এখন একটু ছাদে যাচ্ছি কাপড় চোপড় নিয়ে আসতে। আমার ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।